হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন এল 130 প্রিন্টারটি। এই প্রিন্টারটির প্রবলেম হচ্ছে, আপনার কাস্টমার বলল যে বাই প্রিন্ট প্রিন্টার ওকে, বাট প্রিন্ট দিলে সাদা বেরোয়। তো আমরা চলুন একটু দেখি, প্রিন্টারটি একটু অন করে দেখি, প্রিন্টারটি অন আছে কিনা আগে। তো বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি অন করলাম, প্রিন্টারটি ওয়ান আছে। তো আমরা একটু দেখি যে হেডের সাইডটা, কারণ অনেক সময় হেড শর্ট হওয়ার কারণে আপনার প্রিন্টারটির ফিউজ মাদারবোর্ডে ফিউজ কেটে যায়, যার কারণে আপনার প্রিন্টারটির কাগজ প্রিন্ট দিলে সাদা আসে। তো চলুন আমরা একটু দেখি, আগে আমরা হেডের সাইডটা খুলব। প্রিন্টারটা আগে খুলে নিই। তো বন্ধুরা, আছে প্রিন্টার, আমরা এখন কেবলটি খুলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রিন্টারটি হেডের মধ্যে কালি ঢুকে গেছে, আর কেবলটিকে আপনার পুড়িয়ে গেছে, দেখুন এই যে পুরো দাগ। আমরা এখন কেবলটি বাদে আপনার হেডটা খুলে দেখবো যে আসলে সার্কিটে কী অবস্থা। বন্ধুরা, এয়ারটেন হেড, আমরা এবার হেডটি খুলব। তো বন্ধুরা, দেখুন প্রিন্টারটির হেডের কি অবস্থা আপনাদেরকে দেখায়। প্রচুর পরিমাণ কালি। তো বন্ধুরা, এটাকে আমরা এখন সার্ভিস করব। আগে প্রথমে তো আমরা সার্ভিসটি করব হচ্ছে হেডের সার্কিট বোর্ডের। এটাকে ওয়াশ করে আমরা আবার পুনরায় এটাকে চেষ্টা করব প্রিন্ট দেওয়ার। তো আপনারা আমাদের সাথে থাকুন, কীভাবে এটা পরিষ্কার করি দেখুন। বন্ধুরা, প্রথমে আমরা কালিগুলো মুছে নিব এর থেকে। তো বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন যে সার্কিট দুইটার বোর্ডে
এই দুইটাই কালো হয়ে গেছে, আমরা এটা ওয়াশ করবো এখন। চলুন ওয়াশ করতে দেখি। তো বন্ধুরা আমরা কি করবো, প্রথমে একটা শক্ত কাঠ নিব, নিয়ে সার্কিট বোর্ডের মধ্যে ঢুকাবো। ঢুকলে দেখেন এর থেকে কালি বেরোচ্ছে গে, এই যে দেখুন কালি। তো এইভাবে আস্তে আস্তে এটারে শুকাতে হবে। এইভাবে আপনারা প্রথমে পরিষ্কার করে নেবেন। যদি মনে হয় আপনার কাছে যে বেশি কালি আছে, তাহলে এটাকে ওয়াশ করতে হবে কালি দিয়ে। তো মনে হচ্ছে এটারে অনেক কালি আছে, আমরা চলুন একটু ওয়াশ করে নিই। তো বন্ধুরা দেখুন কীভাবে ওয়াশ করতে হবে। আমরা এইভাবে ওয়াশ করার পরে আমরা ওয়াশ করা হয়ে গেছে আমরা এখন। তো বন্ধুরা প্রিন্টারটির হেড ওয়াশ করে আনলাম আমরা এখন। আমরা এখন কি করব, এটারে ভালো করে আপনার মুছে, যদি কারোর আপনার হেয়ার ওয়াশ করার আপনার হেয়ার হিট ডিয়ার কোনো মেশিন থাকে, তাহলে তারা এই মেশিন দিয়ে কাজ মেটাতে পারবেন, মানে শুকানোর জন্য এটা পানিটা। আমরা মূলত এটা রোদে শুকাই, এটা রোদে শুকানোর পরে আপনাদেরকে আবার ফিটিং করে দেখাবো। রোদে শুকাই দিয়ে তারপরে আপনারা আবার ফিটিং করব। তো সেই অপেক্ষায় থাকুন আমাদের এই ভিডিওটি, এখন এই পর্যন্ত সমাপ্তি। বন্ধুরা আমরা আপনাদের কাছে সেই হেডটা পরিষ্কার করার পরে এখন আমরা শুকানোর পরে একটা জিরো সিরিজ নিয়ে এটারে সুন্দর করে কানেকশনটা একটু ঘষে দিব, যাতে কোনো প্রকার জং বা পানি জাতীয় কোনো মরিচা না থাকে। সেজন্য একটা জিরো সিরিজ নিয়ে আপনাদের এটা ঘষে দিতে হবে। তো চলুন আমরা এবার ফিটিং করব প্রিন্টারটি। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন প্রিন্টারটি ফিটিং করব। প্রথমে আমরা হেড কেবলটা এটা একটু ভালো করে দেখে নেব যে হেড কেবল কোথায় কোথায় প্রবলেম হয়েছিল। হেড কেবলে আপনার তো বন্ধুরা আমরা এখন বিসমিল্লাহ বলে হেডটা লাগাবো। হেডটা লাগানোর পরে ভালো করে খেয়াল করতে হবে,
রূপ মতি মাটির সকল সুখ রে তো বন্ধুরা প্রিন্টারটি দেখুন এখন ওকে, আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব আসলে প্রিন্টারটি এখন কেমন হয় প্রিন্টিং। তো অপেক্ষা করুন, আমরা এখন প্রিন্ট দিয়ে দেখব। তো বন্ধুরা আপনারা একটু ওয়েট করুন, আমরা প্রিন্টের টি প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদের এখন যে প্রিন্টারটি কোনো আর কোনো প্রবলেম আছে কি না, কারণ হেডের কারণে অনেক সময় মাদারবোর্ডে ফিউজ নষ্ট হয়ে যায়। তাই আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে যে প্রিন্টারটি আর কোনো প্রবলেম আছে কি না। যদি আর কোনো প্রবলেম থাকে, মাদারবোর্ডে যদি প্রবলেম থাকে, তাহলে আমরা মাদারবোর্ডে কাজ করব। তো বন্ধুরা আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্টারটি রেডি হওয়ার পরে আমরা একটা প্রিন্ট দিব। দেখুন হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন প্রিন্টারটি সাদা বেস প্রিন্ট হচ্ছে। এখন তাহলে আমাদের একটি কাজ করা উচিত, সেটা হচ্ছে কিনা আমরা ফিউজটারে কাজ করবো। এখন তো সব খুলে আমরা ওরা ফিউজের কাজে লিপ্ত হয়ে যাব। তো ফিউজের কাজ করার আগে আপনারা হেডের কানেকশানগুলো ছাড়াই দিবেন, যাতে হেডে কোনো প্রেশার না পড়ে। তো আপনারা সাথে থাকুন, আমরা ফিউজের কাজ করব। তাড়াতাড়ি গরম হচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন প্রিন্টারটি সাদা বেস প্রিন্ট হচ্ছে। এখন তাহলে আমাদের একটি কাজ করা উচিত, সেটা হচ্ছে কি আমরা ফিউজটারে কাজ করব। এখন তো সব খুলে আমরা এবার ফিউজের কাজে লিপ্ত হয়ে যাব। তো ফিউজের কাজ করার আগে আপনারা হেডের কানেকশানগুলো ছাড়াই দিবেন, যাতে হেডে কোনো প্রেশার না পড়ে। তো আপনারা সাথে থাকুন, আমরা ফিউজের কাজ করবো। তাড়াতাড়ি গরম হচ্ছে, না সমস্যা নেই। আচ্ছা তো বন্ধুরা, আমরা কাজ করছি দেখুন, এই যে এইটা কাজ করার পরে আমরা এখন প্রিন্টারে পাওয়ার দিব। তো বন্ধুরা, হেডশট যার কারণে আপনার প্রিন্টারটি আপনার কোনো কাজ হচ্ছে না। তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওগুলো। আপনাদের জন্য দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভিডিও চেঞ্জ করার পরে আমরা আপনাদেরকে একটা প্রিন্ট দিয়ে দেখাবো। এখন আমরা সব কিছু কমপ্লিট করে, মানে ফিউজটা অ্যাড করার পরে, আপনাদের এই ফিটিংটা করার পরে এখন আমরা আপনাদের একটা প্রিন্ট দিয়ে দেখাবো। প্রিন্টার এখন রেডি আছে, চলুন দেখি একটা প্রিন্ট দিয়ে দেখি যে প্রিন্টারটি এখন কেমন আছে। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি একটু কাটা কাটা আসতেছে। এই কাটা কাটাটি আপনারা থাকবে না যদি আমরা দুই একবার হেড ক্লিন করি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।